আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বরগুনা জিলা স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মনির বরগুনা জিলা স্কুল বরগুনা। গত সপ্তাহে আমি সমন্ত দ্বারা নিয়ে আলোচনা করেছিলাম, সমন্ত দ্বারা সূত্র কি এবং সূত্রের প্রয়োগ কি এবং সূত্রের সাহায্যে আমি দুইটা অঙ্কের সমাধান করে গেছি। আজকে আমরা সেই সমন্ত দ্বারা আরো দুইটা অঙ্কের প্রয়োগমূলক বা সমাধান আমরা করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখি, আচ্ছা এক্সারসাইজ 13.1, আচ্ছা এখানে আমরা প্রথমে কোন সমন্ত দ্বারা প্রথমে একটা সমস্যা সমস্যা নাম্বার হচ্ছে 13, কোন সমান্তর দ্বারা বারোতম পদ 77 বলে, এর প্রথম দৃষ্টি পদের সমষ্টি, কোন সমন্ত দ্বারা 12তম পদ 77 ফলে এর প্রথম 23টি পদের সমষ্টি। সলিউশনের প্রথম আমরা আসি, এটা একটা সমন্ত ধারার কথা বলা হয়েছে, তাহলে আমরা জানি যে মনে করি সমন্ত দ্বারা প্রথম পদ এ, মনে করি সমন্ত দ্বারা প্রথম পদ এ এবং সাধারণত গণিতের সমন্ত দ্বারা প্রথম পদ এ এবং সাধারণত ডি। সুতরাং আমরা জানি এর তম পদ কত, এর তম পদ এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু, আমার এখানে দেওয়া আছে কত 12তম পদ কত, 12তম পদ সমান এ প্লাস 12 মাইনাস 1 ইনটু ডি, অর্থাৎ এ প্লাস 12 থেকে 1 গেলে থাকে কত 11 ডি। এখন বলছে 12তম পদ 77, তাহলে আমার 12তম পদটা কত, এ প্লাস 11 ডি। প্রশ্ন মতে এ প্লাস 11 ডি সমান কত, এই একটা সমীকরণ নাম্বার 1। এরপর বলছে কি যে দ্বারাটি প্রথম 23টি পদের সমষ্টি, আমরা জানি দ্বারাটি প্রথম, আমরা জানি কি দ্বারাটির প্রথম এর পদের সমষ্টি এসএন সমান এন বাই টু সমান 23 বাই 2 2 এ প্লাস, এখানে আমরা পাই কত 22 ডি, এখান থেকে 2 কমন নিতে পারি, তাই কত এ প্লাস 11 ডি, 2 2 ক্যান্সেল, থাকলো কত 23 ইন্টু এ প্লাস 11 ডি। এখন এ প্লাস 11 ডির একটা মান আছে, সে মানটা কত 77, সুতরাং কত সমান ওখান থেকে লিখতে পারি কি 23 ইনটু এর মান কত 77, অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি 1771, অর্থাৎ তার গুণ করলে আমরা এটাই পেয়ে যাই 17। যেমন তারপর আমরা অন্য একটা অঙ্ক দেখতে পাচ্ছি,
তারপর আমরা আচ্ছা তাহলে তারাটি প্রথম টেস্টি বলে সমষ্টি কত 177 এটা হচ্ছে অ্যানসার খুবই সহজ একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আচ্ছা আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি সমান্তর দ্বারা ক্ষেত্রে আকার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে যে একই সমান্তর দ্বারা 12টি পদের সমষ্টি সমান হচ্ছে এটা 90 যে কোন সমান্তর দ্বারার একটি সমান্তর দ্বারার একটি সমান্তর দ্বারার সমান্তর দ্বারার প্রথম 12 পদের সমষ্টি প্রথম 12 পদের সমষ্টি এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হবে মানে প্রথম 6টি পদের সমষ্টি অর্থাৎ কোন সমান্তর দ্বারা 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6টি পদের সমষ্টি আচ্ছা অঙ্কের সলিউশন আমরা বলতে যাচ্ছি সলিউশন আমরা দেখতে পাচ্ছি যে মনে করি প্রথম ধরে নিতে হবে যে মনে করি সমান্তর দ্বারা 12টি পদের সমষ্টি s 12/2 2a + 12 - 1 d এখানে 6 হয় 2a + 11d এবং প্রথম 20 পদের সমষ্টি s 20 সমান 20/2 2a + 20 - 1 d অর্থাৎ এখানে 10 আর 2a + 19d অর্থাৎ আমি এখানে পেয়েছি 12টি পদের সমষ্টি হয়েছে 6 × 2a + 11d এবং 20টি পদের সমষ্টি পেয়েছি 2 × 2a + 19d অর্থাৎ এই মানটা দেওয়া আছে তা প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6 × 2a + 11d = 144 বা 2a + 11d এই 6 144 এর সাথে ভাগ হবে ভাগ করলে আমরা পাবো কত 6 × 12 = 2424 অর্থাৎ আমরা এটা 1 নম্বর সমীকরণ দিলাম 2424 ঠিক আছে আচ্ছা এবং আরেকটা হচ্ছে কি 10 × 2a + 19d সমান কত 560 অতএব আমরা এখান থেকে পাই কি 2a + 19d ওয়ার্ক থেকে 00 বাদ তার এখানে থাকলো কি 56 দুই নম্বর অর্থাৎ আমার 1 নম্বর এবং 2 নম্বর এই সমীকরণ থেকে আমার a এবং b এর মান বের করতে হবে এর মানে a এবং b এর মান বের করতে পারলে আমি 6টি পদের সমষ্টি বের করতে পারি তাহলে আমরা প্রথম দেখি অর্থাৎ 1 নম্বর 2 নম্বর সমীকরণ সমাধান করতে গিয়ে আমরা এই 2a 2a ক্যান্সেল করতে পারি অর্থাৎ
subtracting from 1, subtracting 1 from 2, but 2 from 1, then we can write Arthat 2 subtracting 2 from 1, 1 from 2, 2a plus 19d equal to 56, 2a plus 11d equal to 24. Two into a cancel, a can 8d thake, shaman koto, a can thake koto minus 32. So I do it, sorry, minus 32, not plus 32. The b shaman koto, 4. The b man, the connector shaman kira, and also it is very, b man, ekname, boshie, pi. Ekname, but a key has say, 2a plus, 11 into d এর মান কত 4 সমান 24 এক নাম্বার সমীকরণ বসাই নাও বা 2a প্লাস 44 সমান 24 2a সমান 24 বিয়োগ 44 বা 2a সমান আমরা লিখতে পারি কত মাইনাস 20 অতএব এই সমান আমরা পেয়ে যাচ্ছি minus 8 অর্থাৎ আমরা এর সমান পেয়ে গেছি কত minus 8 অতএব দাঁড়িয়ে সার্টি পদের সমষ্টি দিয়েছে অতএব দাঁড়িয়ে সার্টি পদের সমষ্টি সমষ্টি s6 equal to 6 by 2 2a plus in এর পরিবর্তে 6 হবে 6 minus 1 into d 3 2a plus 5 সমান 3 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান হচ্ছে কত মাইনাস 10 5 ইনটু ডি এর মান হচ্ছে কত 4 সমান 3 ইনটু মাইনাস 20 প্লাস 20 3 ইনটু কত 0 আজকে সমতা দ্বারা আমরা দুইটি অঙ্ক করলাম এর পূর্বে সমতা দ্বারা সম্পর্কে আরো দুইটি অঙ্ক করেছিলাম আচ্ছা পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য কাজ থাকলো নেক্সট ক্লাসে আমি তোমাদের উন্নত দ্বারা নিয়ে আলোচনা করব আর সেই সময় পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো ধন্যবাদ সকলকে পাশাপাশি পরম করুণা করো ধন্যবাদ